শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মনীষা চক্রবর্তী, আমি একজন চিকিৎসক এবং একজন রাজনীতি সচেতন মানুষ। আমার বাবার নাম অ্যাডভোকেট তপন চক্রবর্তী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমার দাদুর নাম শহীদ সুধীর কুমার চক্রবর্তী, তিনিও একজন অ্যাডভোকেট ছিলেন, তিনি 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমাদের বাড়ি বরিশালে, বরিশাল শহরে বগুড়া রোডে আমাদের বাসা। মুক্তিযুদ্ধে আমার দাদুর ঘটনাটা প্রথমে বলি, যেটা হচ্ছে যে আমার দাদু বরিশাল বার, বরিশাল যে বার সেখানে বার কাউন্সিলে উনি একজন বেশ প্রমিনেন্ট সিভিল লয়ার ছিলেন। তিনিও একজন খুবই রাজনীতি সচেতন মানুষ ছিলেন এবং ওই সময়ের স্বাধীনতা আন্দোলনের সাথে তিনি সম্পূর্ণভাবে একাত্ম ছিলেন এবং বরিশালের যে ওই সময়ের বাম প্রগতিশীল রাজনৈতিক মহল তাদের সাথে তার বিশেষ সখ্যতা ছিল। তো দাদু 71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন দাদু এবং আমার বাবা তারা আমাদের গ্রামের বাড়িতে চলে যান বাকেরগঞ্জের শ্যামপুরে। আগস্ট মাস পর্যন্ত তারা সেখানেই থাকেন। পরবর্তীতে মিনা লিয়াহিয়া যখন সাধারণ ক্ষমা ঘোষণা করেন তখন দাদু সেটাকে বিশ্বাস করে তিনি বরিশালে তার বাড়িতে ফিরে আসেন এবং যখন ফিরে আসেন তখন সেখানকার রাজাকারদের যোগসাজশে পাকিস্তানি মিলিটারি সেটা জানতে পারে এবং যেদিন তিনি বরিশাল শহরে আসেন সেই দিন রাতেই পাকিস্তানি আর্মি তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় এবং বরিশালের 30 গোডাউন একটা জায়গা আছে নদীর পাড়ে, ওয়াবদা মানে পানি উন্নয়ন বোর্ডের একটা নদীর পাড়ে বড় জায়গা, সেই জায়গাতে একটা বদ্ধভূমি আছে যেখানে আমার দাদুসহ আরও অনেক মানুষকে প্রত্যেক দিন সেখানে ধরে এনে গুলি করে হত্যা করা হতো। 71 সালের 5ই আগস্ট আমার দাদুকে সেখানে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ওয়াবদা বদ্ধভূমিতে গুলি করে হত্যা করা হয় এবং তখন গুলি করার জন্য আসলে পাকিস্তানি মিলিটারি, আমার বাবার কাছে শুনেছি যে তারা হচ্ছে একটা গুলি দিয়ে অনেকজন মানুষকে যাতে মারতে পারে সেইভাবে তারা মারত, 6-7 জনকে একটা লাইনে দাঁড় করিয়ে একটা গুলি করত এবং সবগুলির মৃতদেহকে তারা নদীতে ভাসিয়ে দিত। তো আমার দাদুকে যে লাইনে দাঁড় করানো হয়েছিল তার একদম পিছনে যে মানুষটি ছিলেন তার নাম ছিল গৌরাঙ্গ, তিনি গুলির শব্দ হওয়ার সাথে সাথে নদীতে লাফ দেন। তো অন্যরা মারা গেলেও তিনি মারা যাননি এবং তিনি বাসায় এসে পরবর্তীতে আমার দাদিকে জানিয়েছিলেন যে আমার দাদুকে মেরে ফেলা হয়েছে। আমার দাদুর মৃতদেহ আমরা পাইনি, তার একটা চশমা আর একটা রুমাল আমরা পেয়েছিলাম এবং সেটাকেই সমাধিস্থ করা হয়েছিল। এখনও বরিশালের শ্মশানে তার সেই সমাধিটা আছে। সাম্প্রতিক সময় শহীদ বুদ্ধিজীবীর তালিকায় আমার দাদু লিপিবদ্ধ হয়েছেন এবং তার নাম এসেছে সেখানে। আমার বাবা
আগস্ট মাসে বাড়ির থেকে ইন্ডিয়ায় চলে যান এবং সেখানে তিনি মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন এবং সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং মেজর জলিলের 6 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি যখন প্রবেশ করেন তিনি সুন্দরবনের সরংখোলা ওই এলাকায় তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং তার কাছে শুনেছি বেশ কিছু সম্মুখ যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। ডিসেম্বরে যখন 8 তারিখে বরিশাল মুক্ত হয় সেই দিনই একটি গানবোটে করে সুন্দরবন থেকে আমার বাবা সহ বরিশালের যে মুক্তিযোদ্ধারা ছিলেন তারা বরিশালে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে দাদুকে মেরে ফেলা হয়েছে। আমার বাবা এখনও বরিশালে আছেন এবং তিনি আইন পেশায় আছেন। যদিও মুক্তিযোদ্ধা হওয়ার পরও একটা দুঃখের বিষয় হচ্ছে যে রাজাকারের তালিকায় আমার বাবার নামটি লিপিবদ্ধ করা হয়েছিল 2019 সালে ডিসেম্বরে। তো তারপরে বরিশালে সেখানে বাম প্রগতিশীল মহল সহ একটা বড় আন্দোলন গড়ে ওঠে এই বিষয়টিকে নিয়ে এবং পরবর্তীতে রাজাকারের তালিকাটি বাতিল করা হয়। আচ্ছা, বর্তমান বাংলাদেশ নিয়ে, বর্তমান বাংলাদেশ আমরা মনে করি যে আমার বাবা বা আমার দাদু বা আমাদের মুক্তিযুদ্ধের যারাই শহীদ হয়েছেন বা মুক্তিযুদ্ধ যারা করেছেন, যে মানুষরা মুক্তি চেয়েছিলেন বাংলাদেশে পাকিস্তান থেকে, তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আসলে একেবারেই পূরণ হয়নি এবং সেই স্বপ্ন থেকে আমরা মোটামুটি উল্টো দিকেই হাঁটছি। কারণ আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক দেশের জন্য, আমরা যুদ্ধ করেছি মত প্রকাশের স্বাধীনতার জন্য, আমরা যুদ্ধ করেছি যে শিক্ষা সেই শিক্ষা পাকিস্তানিরা দিতে চায় না সেই শিক্ষাটা যেন আমাদের ছাত্ররা পায় সেই জন্য, আমরা যুদ্ধ করেছি যে আমাদের কৃষক শ্রমিক যাতে অধিকার পায়, শ্রমিকরা যাতে মজুরিটা পায়, কৃষক যাতে ফসলের দামটা পায়, আমাদের নারীরা তারা যেন একটা মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারটা পায়, আমাদের বাঙালির সংস্কৃতি সেটা যেন বিকশিত হতে পারে। এইসব স্বপ্ন নিয়ে তো আমাদের দেশের মানুষ যুদ্ধ করেছে, আমাদের দেশের মানুষ এত আত্মত্যাগ করেছে, এর মধ্যে কোনো স্বপ্নই তো আসলে পূরণ হয় নাই। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশ গণতন্ত্রের পথে একদমই হাঁটছে না এবং একের পর এক গণবিরোধী আইন আমরা দেখছি, মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ দেখছি এবং এক ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা আমরা দেখছি। আমরা এই সময় শ্রমিকদের উপরে আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন জায়গায় কীরকম নিপীড়ন হচ্ছে। ব্যবসায়ী বান্ধব মালিক বান্ধব একটা সরকার এখানে প্রতিষ্ঠা হয়েছে যারা শ্রমিকের কথা ভাবে না, কৃষকের কথা ভাবে না, শ্রমিক তার মজুরি পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না। তার উপরে আমরা দেখি যে জনগণের মতামতের তোয়াক্কা না করে, এই যে গতকালকেই আপনারা জানেন যে তেলের দাম কীভাবে বাড়ানো হয়েছে এবং বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আসলে মানুষের জন্য একটা অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। এগুলির মধ্যে কোনোটাই আসলে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। তাই আমরা মনে করি যারা মুক্তিযুদ্ধের সত্যিকারের স্বপ্নটাকে এখনও বুকের মধ্যে ধারণ করেন, যারা এখনও সেই স্বপ্নটাকে দেখতে চান, তাদের অবশ্যই একত্রিত হয়ে সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাস্তবায়নের জন্য একসাথে একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার। মুক্তিযুদ্ধের বাংলাদেশের লক্ষ্যে সবাই একসাথে আবার যাত্রাটা শুরু করা দরকার। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।